কেমন আছো তোমরা? আমি ভীষণই ভালো আছি। সো আজকে আমি নাগরকোয়েল থেকে কেরালার কোভলাম বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি। ঘড়িতে সময় এখন সকাল 11টা। সো আমরা নাগরকোয়েল থেকে তিরুবনন্তপুরম এবং তিরুবনন্তপুরম থেকে কোভলাম অবধি বাই রোড যাচ্ছি। নাগরকোয়েল থেকে তিরুবনন্তপুরমের ডিস্টেন্স 74 কিলোমিটার, যেটা সময় লাগছে 2 ঘন্টার মতন। আর তিরুবনন্তপুরম থেকে যদি আমরা কোভলাম বাই রোড যাই তাহলে 17 কিলোমিটারের রাস্তা, 30 মিনিটসের মতন সময় লাগছে। সো আমরা কোভলাম পৌঁছে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কোভলাম যখন পৌঁছেছি তখন প্রায় দুপুর 1টা বাজে। খুবই রোদ আর খিদেও প্রচণ্ড পেয়েছে। তো আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখেছি, দেখা যাক ভেতরে কী কী খাবার পাওয়া যায়। আমি এখানে প্রেফার করব সি ফুড খাবার, যেহেতু এটা সমুদ্রে খুবই সুন্দর একটা, সমুদ্রের কাছাকাছি খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ওপর থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং খুবই সুন্দর একটা ভিউ। এখানে সুন্দর অনেক সিটিং জোন রয়েছে এবং রেস্টুরেন্টের পেছনে একটা রিসর্ট রয়েছে, রিসর্টটাও খুবই সুন্দর। তো খাওয়া শেষ করে আমরা সমুদ্রে চান করার জন্য রওনা হলাম, চান করব এবং তারপর সন্ধ্যাবেলায় আমরা শপিং এবং লোকাল মার্কেটটা ঘুরে দেখব। সো চান করার জন্য আমরা সমুদ্রে চলে এসেছি, খুবই রোদ রয়েছে। তো দেখা যাক, চান করি এবং ভিডিওটা দেখতে থাকো। চান শেষ করে আমরা পৌঁছে গেছি কোভলামের স্ট্রিটে। স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে সাইডে দোকানগুলো থেকে দেখে নেওয়া যায় কী কী এখানে সুন্দর ফেমাস জিনিস পাওয়া যায়। এখানে অনেক দেখতে পাচ্ছি অনেক গার্মেন্টস এবং জুয়েলারি শপ রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে। সো দেখা যাক, আপনারাও বন্ধুরা দেখতে থাকুন এখানকার স্ট্রিট। এখানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এবং রিসোর্ট দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গোয়াতে যেরকম ইন্ডিয়ান এবং ফরেন টুরিস্ট দেখা যায়, কিন্তু এখানে প্রায় 75% ফরেন টুরিস্ট। ফরেন থেকে প্রচুর টুরিস্ট এখানে আসে, কারণ এখানের বিচটা খুবই সুন্দর এবং খুব একটা ক্রাউড নেই। এখানকার নেচারটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রেস্তোরাঁ রয়েছে এবং রিসর্ট রয়েছে। তার জন্যই হয়তো ফরেন কান্ট্রি থেকে প্রচুর ফরেনার এখানে ঘুরতে আসে। এখানে এতটাও কনজারভেটিভ নয়, এখানের বিচগুলো খুব ফাঁকা ফাঁকা, গোয়ার মতন অত ক্রাউড নেই। দেখতে পাচ্ছেন অনেক সি ফুড সাজানো রয়েছে, নানান ধরনের সামুদ্রিক মাছ, কাঁকড়া এবং চিংড়ি মাছ খুবই সুন্দর। রেস্টুরেন্টে খেতে খেতে একজন লোকাল ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, সে বলছিল এখানকার নাইট লাইফ ভীষণই সুন্দর। এখানে প্রতিটা ক্লাবে এবং পাবে নাইট লাইফটা ভীষণই সুন্দর দেখার মতন। সো আমরা যদিও নাইট স্টে করতে পারবো না কোভলামে, কারণ নেক্সট ডে আমরা কোয়েম্বাটুরে ভিজিট করব, যার জন্য আমাদের আজই কোভলাম থেকে নাগরকোয়েল আমাদের ব্যাক করতে হবে। সো ঠিক আছে, কোনো ব্যাপার নয়,
নেক্সট টাইম যখন কোভালাম আবার আসবো নিশ্চয়ই নাইট লাইফ এনজয় করবো এবং এখানকার নানান ধরনের হোটেল কিংবা রেস্তোরাঁতে নানান ধরনের খাবার আবার টেস্ট করা করব। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং